সত্যি করে বলো, ধরা পড়ে গেছো তুমি? না 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 না, ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নাই, বিশ্বাস করবো? আমি একদম এই তো খাওয়া শুয়ে করতেছি। কসম করবে না। শোনো, তুমি আমার টুকটাক কাজ করো, ভালো ছেলে, সৎভাবে চলবা, সৎভাবে খাইবা। এই যে তুমি গরুটা ছাড়ি দিয়ে মানুষের ধান খাওয়াইছো, এটা ঠিক না। আমি তো তোমার বলিনি একদিনও যে আমার গরু ছেড়ে দিয়ে মানুষের ধান খাওয়াও, এটা জীবনে করবো না, ঠিক আছে? এখন খাল পাড়া গরুটা বাইন্ধা থুয়ে আইসি, গরুটা নিয়ে আসো, কেমন? ঠিক আছে, যাও। আস্তাকুল্লাহ রাব্বা। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন ভাইজান? হ্যাঁ, বসুন বসুন বসুন। আসলে আমি একটা ফ্যামিলিগত একটা ঝামেলা আনতে আছে, অনুমতি দিলে আমি ঠিক কথাটা বলতে পারি? বলেন। ব্যাপারটা হয়েছে কি, দীর্ঘদিন ধরে আমার ঘরের বউ বিভিন্ন রকম, ধরেন যে এতই পরিমাণে ঝামেলা করতেছে, যেমন তরকারি কোনো একটা সময় দেখা গেছে লবণ এত বেশি দিছে যেটা খাওয়ার যোগ্য না, আবার কোনো সময় দেখা গেছে লবণ নাই কিন্তু ঝাল দিছে বেশি, তা পারলে আমাকে বিষ খাওয়ায় মারে ফেলে, এরকম অবস্থা করে। মানে আমি ওর খাওয়া দাওয়া রান্না করা দেওয়া বা বাড়া সবগুলোর মধ্যে ভেজাল, বলি ভাত দিতে দেয় লবণ, লবণ দিতে গেলে দেয় পানি, এরকমভাবে সংসারটা চলতেছে। তা আমি চাইতেছিলাম যে ইসলামিক শরীয়ত অনুযায়ী যদি ওরকম কোনো সিস্টেম আছে যে আমি এই বউ ছেড়ে দিলে মানে পরবর্তীতে বিয়ে করব, কিন্তু কোনো সমস্যা বা গুনাহ হওয়ার কাজ আছে কিনা সেটা জানার জন্য আসছিলাম। না, এই সামান্য ব্যাপারে বউ ছেড়ে দেবেন কেন? একটা মেয়ে অনেক আশা নিয়ে আপনার ঘরে আসছে, আপনার তার স্বামী। হ্যাঁ, বউ তালাক দেয় তখনই যখন মানে বিশাল কোনো অপরাধ করে ফেলে, অনেক বড় অন্যায় করে ফেলে, তারপরে অনেকে রেখে দেয়, দেখে যে আরেকটা বার পরীক্ষা করি দেখি মেয়েটা হয়তো ভালো হইতে পারে। তা আপনার এরকম পরীক্ষা করেন, হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু সেটা কীভাবে মানে কীভাবে পরীক্ষা করবো? মানে ও যেদিন লবণ দিছে সেদিন মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আবার যেদিন ঝাল দিছে ওই যখন সারাদিন পর কাজে আসি থেকে আইসা যদি দেখি যে দুপুরবেলা খাওয়ানোর মধ্যে এইটা দিছে, কা সূর্য এখন? বুঝছি, সে লবণ বেশি দেয় যাতে আপনি খাইতে না পারেন। জি জি, বিরক্ত হন। জি, ঝাল বেশি দেয়। জি, মানে এগুলাই তো করে, তাই না? জি জি, অতিরিক্ত আর তেমন কিছু করে না। না, ওরকম কিছু করে না, তাই না? তো আপনি এটা তো সোজা, আপনি এটা একদম পানির মতো এটা সোজা করে ফেলতে পারেন আপনি চেষ্টা করলেই হয়। কিরকম? ধরুন সে লবণ বেশি দিছে তরকারিতে, আপনি সুস্বাদু করে খাবেন, খাই একদম হাত চাইটা মাইটা খাই, বলুন তরকারিটা তো খুব মজা হয়েছে, কীভাবে রান্না আজকে হেভি টেস্ট পাইলাম। আচ্ছা, মনে করেন আরেকদিন ঝাল দিছে, আপনি ওইটাও খাবেন, আপনি বুঝতে দিবেন না যে ঝাল হয়েছে, আপনি খাবেন আরামসে, স্বাভাবিকভাবে খাবেন, খাই বলবেন বাহ খুব মজা হয়েছে। তো তখন ওই চিন্তা করবে, লোকটাকে আমি এত লবণ দিই এত ঝাল দিই, খাইয়া কয় মজা হয়েছে, খামাখা এত লবণ এত ঝাল আর দিব না, যেহেতু লোকটা খাইয়া আমার কোনো বদনামি করে না, আমাকে পিটায় না, তালাকও দেয় না, তা আমার স্বামী কত মহৎ, না এ অন্যায়টা আর করবে না, সে দেখবেন সোজা হয়ে যাবে, আপনার সাথে আর কোনো অন্যায় করবে না। আপনি আসলে একটা জ্ঞানের কথা বলছেন, তারপরেও মানে আসলে কিছু মেয়ে মানুষ একটু গলা টাইপের, যাই না আপনার কথা অনুযায়ী আমি এই কাজটা করব। আপনি এই কাজটা করেন, দেখবেন আপনার ওয়াইফ কোনো আপনার কথার বাইরে আর যাবে না, যাই বলবেন তাই শুনবে। জি, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার কথার প্রত্যেকটা পয়েন্ট আমি কাজে লাগাবো, হয়তো একটু আমার কষ্ট হইব, ঝাল দিলে ঝালটা বেশিভাবে মানে বেশি দিলে ওইটা ভালো বলবো, দুই একদিন হজম করলে আপনি এটা ফল পাইতেছেন, অসুবিধা নাই তো, সেটা আজীবন আপনাকে খাওয়া হবে না। আসলে আমাদের মতন মানুষরা একটু সামান্য একটু ভুলের কারণে একটা মেয়ে বা একটা ছেলে দুজন দুদিকে চলে যায়, হুট করে তালাক দেওয়া এটা নিয়ম না, এটা অন্যায়। আপনি যদি অনুমতি দেন তাহলে কি আমি যেতে পারি? হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ করে উঠে যান। জি, আমাদের জন্য তো দোয়া করেন, আল্লাহ আপনাকে হেদায়ত করুক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, লোকটা খারাপ না, আসলে এটা ভুল বুঝাবুঝি অনেক সংসারে হয়ে থাকে। কই গো, ভাতটা তো খাইয়া তোমার বাইরে দেখতে বউ, তো তাড়াতাড়ি হও। আর তো তাড়াতাড়ি চলো, আসছি তো। আসা আসো। এত তাড়াহুড়া কিসের তোমার বলো তো, প্রত্যেকটা দিন এত তাড়াহুড়া করো? আচ্ছা আচ্ছা, হঠাৎ করে তোমার কাপড় চাপড় পরা হাঁটা চলা সব কিছু নিয়ে একটু ব্যতিক্রম দেখছি, মানে ভালো লাগছে, অসাধারণ সুন্দর বিরাট সাইডা পড়ছে। আমাকে এবার তোমার চোখে ভালো লাগে? কেন, আমার চোখ কি বলবে গোলা নাকি? বিয়ের পর পর দুই তিন দিন শুনছিলাম, তারপর তো আর কোনো দিন শুনিনি। আচ্ছা ঠিক আছে, এখন তুই যা শুনবা,
দুইটা সত্যি সত্য পড়বে। বাহ, তরকারি কালার তো একটু ভিন্নতা আসছে। এখান থেকে তুমি যে বেরোবা, আমার বাসায় ফিরবা কখন? শুধু আজকে দিয়ে চেষ্টা করো, একটু তাড়াতাড়ি আসো তুমি। হ্যাঁ, এই প্রত্যেকদিন আর দেরি করে এসো না, আমার ভালো লাগে না। আচ্ছা, বিসমিল্লা করে খাও। বিসমিল্লা কি? হুম, খাচ্ছ না কেন? হুম, সেটা তো কাটছি না, কিন্তু ওটাটা বলতেছি আগে এটা দিকে। হ্যাঁ, পুরোটা নিয়ে নাও। কি কোন সমস্যা? না, তাহলে খাও। না, তা খাচ্ছি তো অবশ্যই, কিন্তু আজকে আমার কাছে কেন যেন মনে হলো কি সব কিছুর মধ্যে একটা চেঞ্জ পেয়েছি। ধরো যে এই যে রান্নাটা, বহু বহু বছর পর, বহু বছর মানে কি আমার মনে হচ্ছে যে কত বছর পর আমি দেখাইতেছি এত টেস্টি রান্না। আমার মনে হয় না যে এই জগৎ পাইছি এত টেস্ট, এত মজা প্রত্যেকটা জিনিস। মনে হচ্ছে যে এটা স্পেশালিভাবে বিগত কত 4 বছরের মধ্যে আমি এরকম খাবার খাই নাই, এত টেস্ট। তরকারিটার মধ্যে মনে হচ্ছে যে একটা আছে না, মানে গরু গোসের একটা ফ্লেভার, এই যে এটা একটু পেঁপে ভাজি, অসাধারণ অসাধারণ অসাধারণ, এরকম রান্না আমি খাই নাই বিগত 4 বছরের মধ্যে। আজকেরটা সবচেয়ে বেস্ট হয়েছে না? বেস্ট ওই কল্লামের পুর, আজকে তো পাশের বাড়ির ভাবি তরকারি দিয়ে গেছে, এই জন্য আজকে রান্না মজা হয়েছে। আর আমি যখন রান্না করি তখন লবণ বেশি হয়, মরিচ বেশি হয়, হলুদের গুঁড়ি আর গন্ধ লাগে। আর যে পাশের বাড়ির ভাবি দিয়ে গেছে আজকে একদম প্রশংসায় পঞ্চমুখ। না, নিশ্চয়ই নিশ্চয়ই তোর পাশের বাড়ির ভাবির সাথে কোনো সম্পর্ক আছে, এই ইটিস পিটিস আছে না, এই জন্য তুই পাশের বাড়ির ভাবির তুই জানতি পাশের বাড়ির ভাবি তরকারি দিয়ে গেছে। না না, তুমি যে পাশের বাড়ির ভাবিতে গেছো আমি কি জানতাম? তুই না জানলে তুই আজকে একবারও জিজ্ঞেস করলি না যে তুই যে গরুর মাংস আনলি না পাশের ফ্রিজে, গরুর মাংস নাই, আমি গরুর মাংস কোথায় পেলাম এটা তুই জিজ্ঞেস করলি না। তুই বিগত 1 সপ্তাহ বাজারও করলি না, খাবার নিয়ে আমার কোনো প্রশ্নই করলি না, খাইয়ে এতগুলো প্রশংসা করতেছস। আমি 100% কনফার্ম তোর পাশের বাড়ির ভাবির সাথে কোনো খারাপ সম্পর্ক আছে। না না না, সত্যি করে বলো, ধরা পড়ে গেছো তুমি? না 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 না, ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নাই, বিশ্বাস করবো আমি একদম এই যে খাওয়া শুয়ে করতেছি। আরে কসম খাবে না, কসম খেটে চোর বার পাটা, তার মানে তুমিও চোর বার পান না, ধরা পড়ছো আজকে। আরে না, লবণ বেশি দাও, জাল দাও, এইসব দাও, এটা নিয়ে একটু কথা বলতে গেছিলাম। হুজুর কইলো যে তোমার বউকে তোমার বসে আনতে হইলে তার প্রশংসা পঞ্চমুখ করে দিবা, তাইলে তোমার বউ আস্তে আস্তে সবকিছু ঠিক হবে। বিশ্বাস করো বাবির, আমি জানি না, আমি বিশ্বাস করি না। তাহলে হুজুরের দোষ।